Bismillahirrahmanirrahim. Assalamualaikum my lovely viewers. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন হচ্ছে সকাল বেলা 10:30টার মতো বাজে। তো নাস্তা করে তারপর হচ্ছে কিছু মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, আর এখন কাটতে বসে গেছি। যেহেতু সন্ধ্যার সময় নিয়ে এসেছিল, আমি আর কাটতে পারিনি বাবুকে নিয়ে, তো এখন কাটছি। আর আমার আব্বুটা আমার সাথেই বসে আছে, যেহেতু আর কেউ নেই দেখার মতো, তো মাঝে মাঝে এভাবেই কাজ করতে হয়। আসলে এই জন্যই আসলে আমি খুব বেশি ভিডিও দিতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কী ধরনের কাজগুলো করতে হয় আসলে বাবুদের নিয়ে, আজকে সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ও আমার সামনে বসিয়ে রেখেছি, খেলনাপত্র হচ্ছে একটা নিলে ওটা পুরনো হয়ে যায়, একটু খেললে আবার নতুনটা দরকার। তো এরকম করতে করতে ঘরের সব খেলনাই প্রায় পুরনো হয়ে গেছে ওর জন্য। এই জন্য হাতের কাছে যেটাই সেফ মনে হয় সেটা দিয়েই ওকে কিছুক্ষণ খেলতে দিয়ে ও খেলাধুলা করে, যেমন এখন টিফিন পার্টি নিয়ে খেলছে, তো খেলা করছে। আর আমি পাশে এখানে মাছগুলো কাটছি, যতটুকু পারি কাটবো, তারপর একটু রান্না বসিয়ে দিব, দেন আবার ওকে গোসল টোসল করিয়ে ঘুম পাড়িয়ে তারপর হয়তো আবার কাটবো। তো দেখি কতটুকু কাটা যায়। আর বাচ্চাদেরকে নিয়ে কাজ করা আসলে অনেক টাফ ব্যাপার, আর মাছ কাটা এগুলো কাটাকাটি করা তো আরও অনেক টাফ ব্যাপার। দেখা যায় চোখের নিমিষে ওরা হাতের কাছে চলে আসে। তো মাছগুলো মোটামুটি আমার কাটা শেষ হয়ে গেছে, আরও অনেকগুলো আছে, তো ওগুলো পরে কাটবো। এখন আগে বাবুকে গোসল টোসল করিয়ে রান্না করব। আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর এখন হচ্ছে আমি একটু মাছ রান্না করব, ছোট মাছ। আরও অন্য কিছু রান্নাও করব, সেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো ছোট মাছটা আমি আগে মাখিয়ে বসিয়ে দিব, তাহলে ঝটপট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপর রান্না বসাবো। আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা ম্যারিনেট করে পাশে রাখবো, আর হচ্ছে পাশে অন্য রান্নাগুলো বসিয়ে দিব। এভাবে করে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর পানি দিয়ে মাখিয়ে রাখলে সুন্দরভাবে মশলাগুলো মাছের ভিতরেও যাবে আর তরকারিতেও যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কষানোর ঝামেলাটা থাকে না। আর রিকোয়েস্ট করবো, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, নতুন যারা আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যে ভিডিওই আপলোড করি না কেন সেটা সবার আগে আপনি দেখতে পারবেন, আর আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। এখন হচ্ছে আমি পাট শাক ভাজি করব। তো পাট শাকটাকে আগে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন দিয়ে আমি প্রথমে ভেজে নিলাম, আর তারপর শাকটাকে দিয়ে দিলাম। তো আমি নর্মালি শাকটাকে এভাবেই ভাজি করি, অনেকে আছে শাকের মধ্যেই পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে দেন, তারপরে শুধু তেলে দেন, তো ওইটা আমার কাছে ভালো লাগে না। আমি এভাবেই মচমচা করে ভেজে তারপর হচ্ছে শাকটাকে দিই। এক একজনের আসলে এক এক রকম খাবার পছন্দ হয়, আর এক এক অঞ্চলের এক এক রকম রান্না। শাকটা নামিয়ে আমি হচ্ছে এখানে শিং মাছ বসিয়েছি, অল্প একটু আলু কুচি করে দিয়েছি আমি। আমি শুধু পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে না, মিঠা মিঠা লাগে তরকারিটা, তো আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে না শুধু পেঁয়াজ দিয়ে ভোনাটা, তো আমি এখানে অল্প একটু আলু দিয়ে হচ্ছে শিং মাছ ভোনা করে নিচ্ছি। এই ছিল আজকের মোটামুটি দুপুরের রান্না। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর এতদিন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবসময় পাশে থাকবেন আমার।
এই যে মাছটা ভুনা হয়ে গেছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।